ট্রাফিকের এতটা এলাম? এবার আমি একাই যাবো কাকাই। আপনাদের পরিবারের আর যদি কেউ আমাকে কিছু বলতে পারে? আমার হঠাৎ কি মনে হচ্ছে জানেন, মল্লার তাকে না কেউ কেউ ওষুধ খাওয়াচ্ছে। কি করছিস তুই? জানিস না মনের কাজ না বলে ঘাটা উচিত নয়। আমার কাজ আমাকে করতে দাও মা, প্লিজ থাকতে দাও। সুমিত বাবু আমাকে ফোন করছে কেন? কোমল, আচ্ছা তুমি নার্সিং হোমে এলে না কেন বলো তো? আমি শুনলাম যে তুমি মাঝরাস্তায় নেবে গেছো। সুমিত বাবুকে কি কারণ বলবো? আসলে সুমিত বাবু বাবার শরীরটা তো ভালো নেই, তাই। তা তো বুঝলাম, কিন্তু এদিকে যে মারাত্মক কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড সুমিত বাবু? দিদি কি ওখানে গেছে? না, দিদি আসেনি, তবে পুলিশ এসেছে। হ্যাঁ আবার। আরে দেখো না, আমাদের সবাইকে জেরা করে একেবারে জেল বার করে দিয়েছে, আর বারবার তোমার খোঁজ করছিল জানো তো। আর তার নাকি কি সব তদন্ত করেছে ওরা, তদন্ত করে জানতে পেরেছে যে মল্লারদাকে নাকি অনেকদিন ধরে ওষুধ খাওয়ানো হচ্ছিল, ভেবে দেখো। সে তারপরে সেই জেরা, যে কবে থেকে ওষুধ খাওয়ানো হচ্ছিল, কেন খাওয়ানো হচ্ছিল, কে ওষুধ কিনেছে, এইসব বৃত্তান্ত কি বলো তো। ও ভালো কথা, মল্লারদার জ্ঞান ফিরেছে বুঝলে, আর মল্লারদার সঙ্গে পুলিশের কথা হয়েছে, এবার মল্লারদার কি বলার বলেছে। যা, কেটে গেল নাকি? হ্যালো কোমল, কেটে গেছে। স্যার বাবা, আসল কথাটাই তো শুনতে পেল না, যে মল্লারদা ভালো হয়ে গেছে, তাও আবার পুলিশের সঙ্গে কথা বলেছে। যাক, একে একে হোক, মানে পুলিশের কথা শুনে যখন তার আত্মারাম বাবা জীবন খাঁচা ছাড়া হইয়াছে, তখন মল্লারদার জ্ঞান ফিরেছে শুনলে সে নিজেই জ্ঞান হারাবে। আপাতত এটুকুই থাক। ওই বাড়িতে আমাকে যেতে হবে, প্রেসক্রিপশনটা পেতে গেলে আমাকে ওই বাড়িতেই যেতে হবে। এই তো সেই বাড়ি। কি করে আমি বলবো নিজের বিয়ের কথা নিজের মুখে নির্লজ্জের মতো? না না, বলতেই হবে, লজ্জার মাথা খেয়ে আমাকে কথাটা বলতেই হবে। Thank you.
মা গান শেখানোর সময় কোন রকম ডিস্টারবেন্স পছন্দ করে না। আর এতবার কেউ ঘন্টা বাজায়, একবার বাজে ওয়েট করবে তো? আমি চুপচাপ ভেতরে এসো, মা যতক্ষণ না পর্যন্ত কথা বলছে প্লিজ মাকে ডিস্টার্ব করো না, এসো। অপেক্ষা করছে তো আমি কিন্তু আবার কথা বললাম না, ঘরের ভেতরে গিয়ে ওয়েট করো, আবার বেশি কথা বলতে যেও না যেন। এবার তোমরা একটু গাও। কি ব্যাপার এত দেরি? তোমার বাবা তো বললেন তুমি 11টার সময় আসবে, আর এখন তো 12:45, মানে 45 মিনিট দেরি। সময়কে গুরুত্ব দিতে না পারলে তুমি গান শিখবে কি করে? গান গান কি শুধু সুরের খেলা? গান তো সময়েরও খেলা। কোন সময় গানটা ধরবে, কোন সময় ছাড়বে, কোন সময় তালটা ঠিক সেই সময়টা পেরিয়ে গেলে বেতাল হয়ে যাবে, সেটা বুঝতে গেলে সময়কে বুঝতে হবে না? দেখো, সময়কে আমরাই কিন্তু তালে ছন্দে বেঁধে ফেলি। তাহলে সময় গান না থাকলে তাল গান থাকবে কি করে? যাও পেছনে গিয়ে বসো, আজ দেরি করেছো করেছো, এরপরে কিন্তু আর করো না। খাতা পেন্সিল এনেছো তো? আমি আমি আসলে দেখা করতে এসেছিলাম। জানি, আমি আমি সুরভি রায়। আর তুমি যাও, তুমি পেছনে গিয়ে বসো, আজকে ওরা গাইছে, তুমি শোনো। কি হলো, যাও। আমি আরেকবার গাইছি, তোমরা শুনেন।
অবনতা তবু চরণে জীবনলতা অবনতা তবু চরণে অরসগীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে অরসগীত উচ্ছ্বসিত গগনে কিলাবনে পূর্ণ প্রাণ প্রাণে সোহে কিলাবনে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। কমলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম কি মল্লার ঘুমের ওষুধ খাবে বলে? মাসিমা কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, কেন চিন্তা করছেন? এরপরেও যদি ছেলেটা এরকম করে তখন কি হবে দীপ্তি? কেন মল্লার ঘুমের ওষুধ খেত? কোন দুঃখে? মল্লার যদি নিজে নিজেই ওষুধটা খেত তাহলে তো এই কথা বলতো না। ঘুম থেকে ওঠার পর কখনো ওকে দেখে মনে হয়নি যে মল্লার জানে যে সে কেন এভাবে ঘুমোচ্ছে। ওকে তো দেখে বেশ অবাক মনে হতো, বরং নিজেই বলতো যে ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি এ ঘরে এসে করিকে জিজ্ঞেস করলাম ওর শরীর কেমন আছে, আর ঠিক তখনই আমার মনে হলো আমার মাথাটা কেমন টলছে, চোখটা জড়িয়ে আসছে। তারপর যে কি হলো? এমনিতে নিশ্চয়ই কোনো রহস্য আছে, মল্লারকে জিজ্ঞেস করতেই হবে। কেন সে ঘুমের ওষুধ খেত অমন করে? সত্যি কি খেত নাকি? না না, মল্লারকে বাড়ি নিয়ে যেতেই হবে, এখানে রাখাটা একদম ঠিক হবে না। বৌদি বৌদি শোনো, আমরা মল্লারকে বাড়ি নিয়ে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মীরা? ভালোই তো হবে মাসি দিদা, আমরা সবাই বাবাকে দেখতে পাবো। ঠিকই তো, ওই জন্যই তো নিয়ে যাচ্ছি বাবাকে। মীরা সেটা কি ঠিক হবে বলো? একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আগে থেকে কেন? এই দীপ্তি, হ্যাঁ একটু দেখো না ডাক্তারবাবু কোথায় গেলেন। হ্যাঁ হ্যাঁ এখনই দেখছি। মীরা আবারও কিন্তু তুমি ভুল করছো। না না যায়, আর ভুল করছি না, ভুল আমি করেছিলাম, এবার সেই ভুলটা আমি শুধরে নেব। আচ্ছা এবার তোমরা একটু গাও। তুমি একটু গাও তো। থামো, তোমার তো গলা দিয়ে সুরই বেরোচ্ছে না, আওয়াজই বেরোচ্ছে না। না 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 না, হচ্ছে না হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমি তোমাদের কিচ্ছু শেখাতে পারলাম না, তোমাদের গান শুনেই বোঝা যাচ্ছে বাড়িতে কোনো রেওয়াজই করো না, শেখার ইচ্ছেই নেই। শেখার ইচ্ছেই যখন নেই তখন আমার কাছে আসো কেন? আমার কাছে আসতে হবে না,
আমার কাছে আসতে হবে না, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। এত কষ্ট করে, এত ভালোবেসে তোমাদের গান শেখাই, তোমরা কেউ কেউ সুরটা ঠিক মতন লাগাতে পারছো না, আমি আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। তোমরা যাও, তোমরা এখন যাও এখান থেকে। কি হচ্ছে মা? তুমি আবার করছো? জল লাও তো, বসে আমি জল নিয়ে আসছি। তোমাদের এই জেনারেশনটাকে সত্যি হয়তো আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। হিন্দি গান গাইতে বলে তো তখনই গিয়ে ওঠো, নিজের সংস্কৃতির প্রতি একটু ভালোবাসা নেই, একটু মায়া নেই। আমিও তাহলে তাহলে শুভঙ্কর বাবুর সঙ্গে দেখা করবো কি করে? না না, আমাকে এখানে থাকতেই হবে। শুভঙ্কর বাবুর সঙ্গে দেখা করতে হলে থাকতেই হবে আমাকে এখানে। ওদের চলে যেতে বলো। দেখছো না মায়ের এত কাশি হচ্ছে? প্লিজ তোমরা আজকে চলে যাও। মা তুমি শান্ত হও মা, প্লিজ তোমরা চলে যাও। আজ আজ থেকে আর আমি তোমাদের গান শেখাবো না। আর যদি কেউ ঠিক সুরে গানটা আমাকে না শোনাতে পারে তাহলে আর আমি আমি আর গান শেখাবো না। গান শেখানো আমার বন্ধ আজ থেকে। শোনো মা, শোনো আমার কথাটা একটু শোনো। কঠিন গান তাই হয়তো একটু বেশি সময় নিচ্ছে। আজকে ওদের ছেড়ে দাও, কাল না হয়। না, কাল নয়, আজ আজই 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 শোনাতে হবে, ওদের ঠিক সুরে গান শোনাতে হবে, তাহলে আমি শেখাবো। তা না হলে নয়। মা শান্ত হও। আমি শান্ত হব না, আমি শান্ত হতে পারছি না। তোমরা কেউ ঠিক সুরে গানটা গাইতে পারবে না? যে ভালোবাসা দিয়ে আমি আমি গান শেখাই তোমাদের, সেই ভালোবাসা দিয়ে তোমরা শিখতে পারো না? কসুরি, তুমি, সুকৃতি, তুমি পারবে না, কেউ পারবে না। এতদিন ধরে আমি যা শিখিয়েছি, এত ঘষা মাজা করেছি, এত ভালোবাসা দিয়েছি, কেউ পারবে না। আজ থেকে আমি আমি গান শেখানো ছেড়ে দিলাম। তোমরা সবাই চলে যাও, তোমরা এখন যাও। গান শেখানো বন্ধ, আমি আর গান শেখাবো না তোমাকে। এখান থেকে যাও। এখানে থাকতে হলে আমাকে গাইতে হবে। আমার কান্ত বাবা পছন্দ করে না, উনিও যদি অপছন্দ করে। হয় আমাকে গান শোনাও, না হলে বেরিয়ে যাও। মা প্লিজ চুপ করো। দেখো দেখো কাশিটা বাড়ে, কি কোনো লাভ আছে বলো? মধুরা তুমি ওদের চলে যেতে বলো, চলে যাও। এখনো বসে আছো? দেখছো তো মায়ের শরীরটা এত খারাপ। প্লিজ তোমরা এখন যাও।